নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি আলু পেঁয়াজ ও ডিম দিয়ে চাউমিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাড়িতে কোনো উপকরণ না থাকলে আপনারা এইভাবে চাউমিন বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু ভালো লাগে। চাউমিন তৈরি করার জন্য আমি প্রথমে পরিমাণ মতো জল গরম করে তাতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল। সাদা তেল দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব দুটো চাউমিন। তেল দেওয়ার কারণে চাউমিন সিদ্ধ হওয়ার সময় একে অপরের সঙ্গে লেগে যাবে না। ভালো করে আমি চাউমিনকে জলের সঙ্গে মিক্সড করে দিয়েছি, এরপর আমি সেদ্ধ করে নেব। এই পর্যায়ে আমি এখানে লবণ অ্যাড করব না, লবণ ছাড়াই চাউমিনকে আমি সেদ্ধ করে নেব। দেখুন, চাউমিন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং একে অপরের সঙ্গে লেগেও যায়নি। একটা স্ট্রেনার দিয়ে আমি চাউমিনকে জল থেকে সেপারেট করে নিয়েছি। কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল দিয়ে দুটো ডিম আমি ফাটিয়ে ভালো করে ঝুরো ঝুরো করে ভেজে নেব ডিমকে। পরিমাণ মতো লবণ অ্যাড করে ও গোলমরিচ অ্যাড করে আমি ডিমকে ভেজে নেব। গোলমরিচের পরিমাণটা একটু বেশিই পড়ে গেছে, যেহেতু প্যাকেট থেকে ডাইরেক্ট আমি ঢালছি। হাফ চামচ মতো আমি অ্যাড করতে চেয়েছিলাম, কিন্তু এক চামচ মতো পড়ে গেছে, সেই কারণে পরে আমি আর চাউমিনে গোলমরিচ অ্যাড করব না। ডিমকে আমি ঝুরো ঝুরো করে পরিমাণ মতো লবণ দিয়ে ও গোলমরিচ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, ডিম খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। স্কুল কলেজের টিফিনে আপনারা বাচ্চাদেরকে এইভাবে চাউমিন বানিয়ে দিতে পারেন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। ডিম ভাজা হয়ে যাওয়ার পর আবারও কড়াইতে অ্যাড করছি পরিমাণ মতো সাদা তেল ও কুচনো রসুন। রসুন অ্যাড করলে স্বাদটা খুবই ভালো হয় চাউমিনের। রসুন অবশ্যই আপনারা অ্যাড করবেন। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি রসুনকে হালকা করে ভাজা ভাজা করে তার উপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। পরিমাণ মতো লবণ অ্যাড করছি। লবণ অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আলু আমি সেদ্ধ করে নেব। আলু খুব একটা বেশি করে সেদ্ধ করবেন না, একটু হালকা শক্তভাব যেন থাকে, তাতে করে চাউমিনের মধ্যে আলুকে খেতে ভালো লাগে, বেশি সেদ্ধ হলে ভালো লাগে না। আলু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ বেশি ভাজব না আমি। আলু ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর পেঁয়াজ অ্যাড করছি। দুবার নাড়াচাড়া করেই আমি দিয়ে দেব ভেজে রাখা ডিম। এই পর্যায়ে আমি আর গোলমরিচ অ্যাড করছি না, যেহেতু ডিমে প্রায় অনেকখানি গোলমরিচ আছে। ভালো করে আমি আলু পেঁয়াজের সঙ্গে ডিমকে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, এখানে এই পর্যায়ে আমার গোলমরিচও ভালো করে অ্যাডজাস্ট হয়ে গেছে আলু পেঁয়াজের সঙ্গে। এর ওপর অ্যাড করে দিচ্ছি ম্যাগির ম্যাজিক মশলা। আমি 5 টাকার যে প্যাকেটটা পাওয়া যায় সেই প্যাকেটের পুরোটাই এখানে অ্যাড করছি। স্বাদটা খুবই ভালো হয় ম্যাগি মশলা অ্যাড করলে। দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিন। অপর একটা কাঠের খুন্তির দিয়ে আমি এইভাবে টস করে চাউমিনকে ভেজে নিচ্ছি। এতে করে চাউমিনের স্বাদটা খুবই এইভাবে টস করে ভাজলে ভালো হয় এবং খুব ভালো করে ভাজা ভাজাও হয়ে যায়। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমি দেখুন, যেহেতু চাউমিনে লবণ অ্যাড করিনি, সর্বশেষে আমি লবণ অ্যাড করে আবারও ভালো করে খুন্তি দিয়ে চাউমিনকে ভাজা ভাজা করে নিচ্ছি। এইভাবে চাউমিনকে ভেজে নিতে হবে আমার রেসিপি রেডি সার্ভ করার জন্য। ধন্যবাদ।